আমরা সাধারণ মানুষ যাদের পর্যাপ্ত এলিম নাই আমাদেরকে হানাফি ভাইদের সঠিক রাসূলের সালাতের নিয়ম দাওয়াত দেওয়া এবং তা নিয়ে বিরোধে জড়ানো উচিত হানাফিদের নামাজ সহিহ না আমি একদিন বললাম যে ভাই কেন হানাফিরা নামাজ কি দক্ষিণ মুখে পড়ে নাকি বিনা ওযুতে পড়ে নাকি নামাজ সহিহ নামাজ আল্লাহু আকবার বলে হানাফিরা কি অন্য কোনো কিছু বলে পড়ে নাকি কতটুকু গায়রে সহি আর যেটা আমি গায়রে সহি পড়ছি এটা কি তাদের কোনোই দলিল নেই এই জন্য ভাইরা আমি যেটা বুঝি আমার কাছে কেউ বলে আপনি কেমন নামাজ পড়েন অনেক সময় বলে আপনি কোন নামাজ পছন্দ করেন আমি আমার মনের কথাটা বলি একজন মানুষের নামাজের রুহানিয়ত সে দোয়া পড়ে ছানাগুলো বিভিন্ন ছানা পড়ে সেজদায় আল্লাহর সাথে কথা বলে রুকু সেজদাগুলো সুন্দর করে করে তার নামাজের মনোযোগ নামাজের বেলায়াত এটা বাড়ছে এটা আমার ভালো লাগে এখন সে এই যে 8-10টা একতালিমি মাসালে রফাদান করে কি করে না এটা নিয়ে আমার খুব একটাই হয় না আমাকে অনেকে হ্যান্ডশেক করে এক হাতে আমার মোটেও কষ্ট লাগে না অনেকে দুই হাতে আমার মোটেও কষ্ট লাগে না কারণ মুসাফার ক্ষেত্রে এক হাত দুই হাত বলা নেই কাজে এক হাতে করলে ইনশাআল্লাহ আদায় হবে আবার তবে তবে ইন্দের যুগে দুই হাতে মুসাফা এটা হাদি বখারিতে আসছে কাজে দুই হাতে করলে কেউ খারাপ হয়ে যাবে এটা আমি মনে করি না আর এক হাতে করলে কেউ খারাপ হয়ে যায় এটা আমার বিশ্বাস লাগে না এটা আমার দুর্বলতা হতে পারে অথবা আল্লাহ জানেন কি তো আমি মনে করি যে ক্ষেত্রে আমাকে একজন লিখেছে যে স্যার আপনার ভিতরে বেদাত আছে আপনি যে মাঝে মাঝে মোনাজাত করেন আর এই যে আপনি বলেন এটাও ঠিক ওটাও ঠিক স্যার দুটো হইতে পারেন একটা হবে এটা তাদের চিন্তা কিন্তু আমি মনে করি যে এখানে দুটো আমি বিশ্বাস কারণে পড়েছি আহলে হাদিসটা পড়েছি হাম্বলিটা পড়েছি হানাফিটা পড়েছি পড়ে টুড়ে শেষ পর্যন্ত মনে হয় যে এই যে সব বাদ দিয়ে একটাই ঠিক এই যুক্তিগুলোই ঠিক না হাদিস সহি আমি বলবো যে আমি এই হাদিস আমল করি সে ওই হাদিস আমল করি ব্যাস মিটে গেল আমি পড়েছি ভাই বিশ্বাস করেন কিন্তু হাদিসের সনদ বিচার পর্যন্ত আমি থাকতে চাই এরপরে দুটো হাদিসে সহি এই হাদিসটা এই যুক্তিতে এই যুক্তিতে এটা মানা যাবে না এই বিষয়গুলোই আমাদেরকে খারাপ জায়গায় নিয়ে যায় এটা না করে আমরা হাদিসের মতো উদার হই যে ব্যাপারে দুটো হাদিস আছে আলহামদুলিল্লাহ আমি এটা পালন করছি ওটা পালন করছে আমার কাছে বিভিন্ন যুক্তিতে এটা উত্তম মনে হয়েছে ওর কাছে বিভিন্ন যুক্তিতে ওইটা উত্তম মনে হয়েছে সবাই আমার বুঝ বুঝবে এটা কেন চিন্তা করব আমাদের সমস্যা কি আমি যেটা সহি বুঝি ওইটা আপনার বুঝতে হবে না হলে আপনি সহি হাদিস মানেন না কিন্তু আপনার ছাড়া আমার বুঝতে আলাদা হইতে পারে ইবনে বাজের সাথে আলবানি যদি বুঝ ভিন্ন হইতে পারে আপনার সাথে আমার হলে সমস্যা কি এই জন্য আমি নামাজের যেটা বুঝি পাই রুকু সেজদায় গোলমাল করছে আমি জোরালো বলি নামাজের কাতারের সামনে দিয়েছে কাতারে ফাঁক রয়েছে ফাঁকা হয়ে দাঁড়াইছে যায় নামাজের দোয়া পড়ছে নামাজের ভিতরে মনোযোগ নেই রুকু সেজদা নষ্ট এগুলো আমি বলি কারণ এগুলো কোনোটা বেদাত কোনো নামাজ নষ্ট করে আর যেগুলো একতলাফ দুটো হাদিস আছে এগুলো কি প্রথমে হাত বুকে না নাভিতে এটা তো নামাজের প্রথম আল্লাহু আকবার এখানে কোনো মতভেদ নেই প্রথম ঝগড়া হলো না হাত বাঁধা নিয়ে দ্বিতীয় ঝগড়া হলো রুকুতে যাওয়ার সময় রফাদাইন করবো কিনা তৃতীয় ঝগড়া ঠিক ওই রফাদাইনের কয়েকটা পর্যায়ে রুকুতে যাওয়ার সময় হাত আগে দেবো না হাঁটু আগে দেবো ঠিক না চতুর্থ ঝগড়া দ্বিতীয় সেজদা থেকে উঠে বসবো কিনা আর কোনো ঝগড়া তো খুঁজে পাচ্ছি না এরপরে কোনটি হাত তো হারাই গেছে হ্যাঁ আমিন জোরে বলা আজি আমিন জোরে বলা আমি যাচ্ছি কয়টা গেল হ্যাঁ পাঁচটা আর কি এসারা ছয়টা আর কি হ্যাঁ সুরা ফাতিহাটা বাদ রাখিছি এই যে ছয়টা ছয়টা কি ফরজ না মুস্তাহাব মুস্তাহাব এবং হাতের ইশারাই কোনো একটা লাভ নেই হানাফি মাজহাবের একেবারে মূল কেতাবেই আছে ইশারা করতে হবে যারা হানাফি নামে ইশারা করেন না তারা মাজহাব জানেন না তবে ইশারার পদ্ধতি আমি এক জায়গায় বলেছি যে এটা হতে পারে এটাও হতে পারে একজন বলেছে তা হয় কি করে একটা হবে কিন্তু মুশকিল মুশকিল হলো ইশারার কথা সহি হাদিস আছে 8-10টা মোতাবাতের কিন্তু ইশারা কখন থেকে শুরু হয়ে কখন শেষ হয়ে কোনো হাদিসেই নেই আলেমদের ব্যাখ্যা তুমি আমি আলেমদের ব্যাখ্যা কোনো হাদিসের সমান বানাবো আমি বলবো ইশারা করতে হবে কারণ হাদিসে আসছে কিন্তু এশারা কখন থেকে কখন পর্যন্ত এটা যেহেতু হাদিসে ক্লিয়ার না এখানে ইশতেহাদের সুযোগ আছে কাজে একাধিক ইশতেহাদ আমি এনে নিচ্ছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত রাখি
কিন্তু কেউ যদি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ নামিয়ে নেয় অথবা দুই তিন বার উঠাই তা আমার সমস্যাটা কি? সে তো হাদিস তো মানছে, হাদিস মানার পদ্ধতিটা হাদিসে স্পষ্ট না থাকার কারণে ইজতিহাদের সুযোগ এসে গেছে, কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য তালি ঝগড়া গেল পাঁচটা না ছয়টা। বিশ্বাস করেন এই ঝগড়াগুলো সব মুস্তাহাব, হাত না বেঁধে ঝুলিয়ে রাখলেও নামাজ হবে, আমিন মোটে না বললেও নামাজ হবে, ঠিক না? রফা দাইনটা না করলে নামাজ হবে না কেউ বলেননি, যারা একাধিকবার রফা দাইন বলেছেন তারাও বলেছেন এটা মুস্তাহাব এবং হাদিস তাই বলে, কোনো তাকিদ নেই, ইনকার নেই। এরপরে এই যে সেজদায় যাওয়ার সময় আগে হাত না হাঁটু, আমাদের সৌদি ওলামায়ে কেরাম আগে হাত রাখাটাকে প্রাধান্য দেন, আগে হাঁটু রাখাকে। সৌদি আরবের একজন খুব বড় শেখ, শেখ সোয়ালে আল শেখ মন্ত্রী ছিলেন, ধর্মমন্ত্রী, আমাদের বড় ভাই পর্যায়ের উস্তাদও ঠিক না, আমি দেখছি বসছি একসাথে অনেক, উনি আবু দাউদের ব্যাখ্যায় ওনার সামেলাতে পাওয়া যায়, উনি বলছেন তৃতীয় আর একটা পদ্ধতি আছে, সেটা হলো মাথা আগে দেওয়া। ইয়ার কি মেরে বলেছেন আর কি? এই হাদিসটা প্রথমে বলা আছে তোমরা উটের মতো বসো না, উট কিভাবে বসে? যারা আরব দেশের সৌদি আলেমরা বলেন উট আগে হাত দেয় তারপরে হাঁটু দেয়, তাহলে প্রথমে বোঝা গেল আগে হাঁটু দিতে বলা হলো, কিন্তু পরে যে বলছে আগে হাত দাও পরে হাঁটু দাও। এই হাদিসের প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের কন্ট্রাডিকশন আছে, এই কন্ট্রাডিকশনের ব্যাখ্যায় নানানজন নানান কথা বলেছেন। সর্ব অবস্থায় যেহেতু আগে মাথা দেওয়া সম্ভব না, আগে হাত দিতেন আর হাঁটু দিতেন নামাজ সমান সহি হয়ে যাবে। জালসাতুল ইস্তেরা অর্থাৎ প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে উঠার সময় বসা, এটা সহি হাদিস আছে। আবার না বসে উঠা সরাসরি, এটাও সহি আছে, ওলামাদের সমন্বয়ে একতলাপ আছে। সৌদি আলেমরা ইবনে বাজ, ইবনে বিশেষ করে ইবনে জিবরিল, আমি ওনার কাছে পড়ছি কিছু, উনি এটা লম্বা মাকালা লিখেছেন, তাদের অধিকাংশই এটা মায়লান যে রাসূলুল্লাহ সাল্লাম বার্ধক্যের অবস্থায় এটা করতেন, অর্থাৎ একটু বসে তারপর উঠতেন। কাজেই যাদের ওজন নেই তাদের সরাসরি উঠলেই ভালো, আবার অনেক মুহাদ্দিস বলছেন না বসেই উঠতে হবে, সর্বাবস্থা এটা মুস্তাহাব। এছাড়া বললাম তাহলে আর তো আমার আপনারা দেখেন আর খুঁজে পান কিনা না, আমি মূল নামাজের ভিতরে যাইনি এখনো, মূল নামাজের ভিতরে এখন থাকলো সূরা ফাতিহা পড়ার কথা। তাওয়ারুক, হ্যাঁ তাওয়ারুকটা আছে, তাওয়ারুকটা আছে, তাওয়ারুক এটা এটা হলো সর্বশেষ একতলা, তাওয়ারুক সহিহাদিস, তাওয়ারুক সহিহাদিস। যারা তাওয়ারুক করেন না তারা আউমিয়াতের উপরে বসেন, কিন্তু বিনা তাওয়ার রুখে নামাজ নষ্ট হবে এটা তোমার কিছু নেই। সব মিলিয়ে এই মশলাগুলো হলো একতলাপ, যেটা নিয়ে আমরা প্রচন্ড গোলমাল মারামারি করছি। এই জন্য আমার কথা হলো যে সহি হাদিস পালনে কোনো দোষ নেই, সহি হাদিসকে সহিভাবে পালন করতে হবে। আপনি যদি মনে করেন এটা সহি মুতমাইন আমি পালন করেন, অন্যকে দাওয়াত দেওয়ার সময় দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাম এক্ষেত্রে কোনো আপত্তি করতেন কিনা, বা এটাকে সহি হাদিসে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি বলতে পারেন যে এই তাওয়ারুকের হাদিস সহি আপনি করেন, দোষ নেই, কিন্তু না করলে নামাজ হবে না, নবীর নামাজ হলো না, সল্লু কামার আইতুমুনি উসাল্লি হলো না, এটা বলেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাম নামাজের ভিতরে আরো অনেক কাজ করেছেন, আমরা কেউই করি না। যেমন নামাজের ভিতরে রুকুতে অনেক সময় থাকতেন, মনে হতো যে উনি দাঁড়ানোর কথা ভুলে গেছেন, আমরা থাকি নাকি, তাই আমার নামাজ হচ্ছে না, কথা বুঝেছেন? সহি হাদিসে আসছে, একটা আপনাদের উদাহরণ দিই, সহি হাদিসে আসছে যে রুকু এবং সিজদাতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা অন্তত তিনবার বলবে, আছে না? আবার সহি হাদিসে আসছে রুকুতে যে সিজদায় যে রাসূলুল্লাহ সাল্লাম সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা রাব্বি ফিলি ফুল, সহি না? সমন্বয় দেবেন কিভাবে? একজন মনে করে রুকুতে যে সুবহান রাব্বিয়াল আলা বা আযীম রুকুতে যে বলে না, শুধু সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা রাব্বি ফিলি বলে, সে তো সহি হাদিস মানে না, নামাজ নষ্ট নাকি? কারণ ও ওই হাদিস সহি তো। আবার একজন ওইটা মানে আর গুলো করে না, নামাজ হবে না। আবার সমন্বয় দেখেন নামাজের সালাম ফিরানোর পরে তাকবীরের কথা হাদিসে আসছে, আছে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমরা মসজিদের বাইরে ছেলেফেলে খেলা করতাম, নামাজ শেষ হয়েছে কিভাবে বুঝতাম? আল্লাহ আকবার বলা,
ঠিক না এটা সহিহ হাদিস আবার রাসূলুল্লাহ নামাজের পরে সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ তিনবার বলতেন সহিহ হাদিস না এখন সমন্বয় করবেন আগে আল্লাহ করে বলুন আগে আস্তাগফিরুল্লাহ বলুন সৌদি আরবের আলেমরা বলেন যে আগে আস্তাগফিরুল্লাহ কারণ কোন হাদিসে নেই সালামের পরেই আল্লাহু আকবার বলতেন সালামের পরে বলতেন পরেই বলতেন না কাজেই আগে আস্তাগফিরুল্লাহ হবে আল্লাহু আনতাস সালাম হবে এর পরে তাকবীর তাহলিল হবে আবার আমাদের দেশের অনেক আলেম বলেন প্রথমে একবার আল্লাহু আকবার হবে আপনি কাকে হাদিস বিরোধী বলবেন বলেন কাজেই এই সব ক্ষেত্রে আপনারা যারা মুকাল্লিদ ভালো করে বোঝেন এটা সৌদি আলেমরা আমাদের শেখাতেন একজন মুকাল্লিদের উচিত নয় আরেকজন মুকাল্লিদের ইনকার করা যিনি সহিহ হাদিস মানছেন তিনি মুকাল্লিদ কারণ তিনি নিজে হাদিস বোঝেন না একজন আলেমের কথা শুনে সহি মনে করছেন কাজেই এক মুকাল্লিদ আলবানির মুকাল্লিদের উচিত নয় ডক্টর গালেবের মুকাল্লিদের ইনকার করা আবদুল্লাহ জাহাঙ্গীরের মুকাল্লিদের উচিত নয় কাজী ইব্রাহিমের মুকাল্লিদের ইনকার করা ঠিক ইমাম বুখারীর মুকাল্লিদের উচিত নয় ইমাম আবু হানিফার মুকাল্লিদের ইনকার করা কারণ উভয়ে তাকলিদের পর্যায়ে আছে তবে যদি শিরিক বেদাত কুফর হয় সেটা ভিন্ন কথা